নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিড়ে দিয়ে একটি রেসিপি আপনাদের দেখাবো। এটি সকালের বা বিকালের জল খাওয়ারে অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এরপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমগুলিকে ভালো করে ভাঙা ভাঙা করে ভেজে নেব। এখন আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার এটিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার তাতে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন আমার বাদামগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার বাদামগুলিকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব আলু। আলুগুলিকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটিকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলিকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত গাজর আর আলুটা সফট না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে। চিড়েটিকে ভালো করে ধুয়ে 1 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা বাদাম আর ডিম দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা ধনে ও জিরে গুঁড়ো আর ঘি। এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এটি তৈরি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। অবশ্যই এটি গরম গরম পরিবেশন করুন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।